তো ফার্স্টে আমাদের বলার এই যে আস্তে আস্তে রান আপ নিচ্ছে, তার মারা দরকার। বাংলা ক্রিকেট ক্লাসকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে একটি ক্লিক করুন, যাতে আমাদের খেলার ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। হে গাইস, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে ভিডিও টপিকটি হচ্ছে ফাস্ট বলারদের কিছু কমন সমস্যার সমাধান নিয়ে চলে আসছি আজকে আমি শাওন রাফসান। তো একজন বলার যখন বল করতে যায় তখন তার ফার্স্ট সমস্যা হচ্ছে রান আপ, তারপর হচ্ছে তার বলটি ডেলিভারি করার সময় তার নো বল হয়, তারপর ভালো করে জাম্প দিতে পারে না, এবং কি বল রিলিজ করার সময় তার বলে ফেস দিতে পারে না, হাতও ভালো করে হাত প্রোটেক্ট করতে পারে না, অনেক অনেক সমস্যা, এবং বল লাইন নিতে পারে না, ওয়াইড হয়ে যায় এবং নো বল হয়ে যায়, শর্ট বল পড়ে যায়, আপনি অনেক ধরনের সমস্যা। তো এই সমস্যাগুলোর সমাধান নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো যে কীভাবে আপনার এই সমস্যাগুলো সমাধান করতে পারেন। তাহলে চলুন ভিডিও শুরু করি। আর ভিডিও শুরু করার আগে একটা কথা বলি, আপনারা সবাই আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখেন কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না, তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটিকে নিচে দেওয়া লাস্ট সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন। হে গাইস, ইটস মি শাওন, আপনারা দেখছেন বাংলা ক্রিকেট ক্লাস প্রো। তাহলে আদিনেকো চলুন মাঠে, কারণ খেলা শুরু হয়ে গেছে। এই তো গাইস, আমরা চলে আসছি ইন্টোর পর। তো এখন মূলত হচ্ছে যে আপনাদের শাওন ভাই প্র্যাকটিক্যালি সব কিছু আপনাদেরকে দেখাবে, আমরা স্টেপ বাই স্টেপ টিপসগুলো ফলো করব। তো প্রথমত আমরা যেটা দেখব এটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা পেস বলারের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হচ্ছে রান আপ মুভমেন্ট, ঠিক আছে? কারণ আমাদের রান আপ যদি না মিলে তাহলে হচ্ছে যে দেখা যাবে যে আমাদের বল লাইনে পড়তেছে না, লাইন প্ল্যান ঠিক হচ্ছে না, তারপরে হচ্ছে যে নো বল হচ্ছে, বলের আমরা কোনো কন্ট্রোলিং আমাদের হবে না। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের মাঠে কাজ চলতেছে, ইনডোরে কাজ চলতেছে, যে জন্য আমাদের রান আপটা খুব শর্ট রান আপে আপনাদেরকে দেখাতে হচ্ছে। তো এখন হচ্ছে যে আপনাদের শাওন ভাই প্র্যাকটিক্যালি রান আপের বিষয়টা দেখাবে। তো মূলত রান আপের বিষয় যেটা আছে, রান আপের ফার্স্টে আপনাকে ফলো করতে হবে আপনি যেটা, আপনি কি রাইট হ্যান্ড বলার না লেফটি বলার, ঠিক আছে? আর যারা রাইট হ্যান্ড বলার তারা হচ্ছে ফার্স্টে বাম পায়ে স্টেপ শুরু করবে, ঠিক আছে, যারা রাইট হ্যান্ড বলার। আরেকটা কথা বলি, বলিং শুরু করার সময় স্টেপ যখন আপনি রানিং শুরু করবেন তখন আপনার বডিটাকে হালকা ঝুঁকিয়ে রাখবেন, তখন হচ্ছে কি যখন ঝুঁকিয়ে রাখার অ্যাডভান্টেজটা হচ্ছে যে আপনি যখন বলিং করবেন তখন আপনি জাম্প যখন দেবেন তখন একটু ঝুঁকে যাবেন, আপনি কিন্তু 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঝুঁকে যাবেন, যখন 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঝুঁকে যাবেন তখন আপনি পিছন থেকে স্প্রিংয়ের মতো এইভাবে আসবেন, তখন আপনি বলিং স্পিডটা বেশি হবে। অনেক অনেক বলার্সে সোজা যায় তারপর এখান থেকে এইভাবে বল করে, কিন্তু তারই থেকে বল করার কারণে বল স্পিড হয় না, যার কারণে আপনি যদি একটু ঝুঁকে যান, এইভাবে ঝুঁকে যান, তারপর যখন জাম্প দিবেন তখন আপনার শোলটায় বেন হবে, একটু বেন হবে, বেন হওয়ার কারণে আপনি এখান থেকে এক্সট্রা পেস পাবেন। হ্যাঁ, মানে মূলত কথাটা হয়েছে যে তোমার রানিংটা শুরু করতে হবে একটু, হ্যাঁ, হালকা ঝুঁকে। হ্যাঁ, তো গাইস পায়ের বিষয়টা হচ্ছে আপনি যদি ডান হাতি বলার হয়ে থাকেন তাহলে আপনার বাম পা আগে যাবে, আর যদি বাম হাতি বল হয়ে থাকেন তাহলে আপনার ডান পা আগে যাবে। তো এই জিনিসগুলো খেয়াল করে তারপর রান আপ শুরু করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে ঝুঁকে যাওয়ার, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, ঠিক আছে, এইটা আপনারা একটু ফোকাস দিবেন এটার দিকে। তারপর হচ্ছে যে অনেক অনেক বলার আছে যে এইভাবে 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 যায়, ঠিক আছে, তার ব্যালেন্স শৈলী ব্যালেন্স থাকে না, এইভাবে যায়, আর সেটা বেসিক যে বলিংয়ের নিয়ম সেটা হচ্ছে এইভাবে স্মুথলি, এইভাবে রান আপ স্মুথলি সোজা যাবে, সোজা বা হাতগুলো সোজা যাবে, এইভাবে রোটেট হবে, এইভাবে, হ্যাঁ, এইভাবে রোটেট হবে। তারপর হচ্ছে যে যখন এইভাবে যাবে তখন আপনার রান আপ স্মুথ হবে, বলিং অ্যাকশন সুন্দর হবে, তারপর আপনি ভালো করে পাটা ফেলতে পারবেন, এবং আপনার যে হাতটা আছে যে বলিংয়ের ব্যাটসম্যানের বরাবর থাকলে, যেটা হচ্ছে ব্যাটসম্যানের মতো বলটা লাইনতে পড়বে, লাইন লেন্থে পড়বে, এবং কি ইনসুইং আউটসুইং দুইটাই দিতে পারবেন এইভাবে বলটা করলে। আর আপনি যদি এইভাবে উল্টা পাল্টা বানিয়ে যেটা বলে উল্টা পাল্টা যান, বেসিক যদি ঠিক না থাকে তাহলে আপনার বল ওয়াইড হওয়ার সম্ভাবনা থাকে, আবার হচ্ছে যে বলিং পায়ে নোর হওয়ার সম্ভাবনা বেশি থাকে, আপনি পা মিলাতে পারবেন না, ঠিক আছে, আবার বল স্লো হবে। তো এই বেসিক জিনিসগুলো আর মাথায় রাখতে হবে। তো বলিং শুরু করার আগে আপনারা দেখতে হবে সেটা হচ্ছে আপনি যখন বলিং করবেন সবসময় আমরা কী করি, সোজা বরাবর আসি আমরা একটু হালকা করে এই সাইডে ব্যান হয়ে আসবো, হ্যাঁ, যাতে এইভাবে জিতে পারি, ধরুন সাইডে বল করার সময় আমাদের একটা প্লাস পয়েন্ট, আমরা ভালো করে বলটা ডেলিভারি করতে পারবো। এটা হচ্ছে যে সব বলারদের জন্য না, যারা সাইডে বল করেন একমাত্র তারাই এই কাজটা করবেন, যে একটু আপনারা যারা আছেন দেখা গেলো আমাদের লাইন হচ্ছে মূলত এইটা,
তো যারা সাইড আর্ম বল করেন তারা একটু সাইডের থেকে এই যে এরকম একটু সাইডের থেকে বলটা করার চেষ্টা করবে। তো আমরা যখন রান আপ শুরু করব তখন ছোটো ছোটো স্টেপ, হ্যাঁ ছোটো ছোটো স্টেপ দিয়ে তারপরে আমরা রান আপ শুরু করব। যত সামনে যাব তত বড় বড় স্টেপ হবে, ঠিক আছে? তো আমরা যখন শুরু করব, যখন আমরা রান আপ ফার্স্ট থেকে শুরু করব, তখন আমাদের স্টেপগুলো হবে একদম ছোটো ছোটো, একদম ছোটো ছোটো স্টেপ হবে। তারপর এখান থেকে যখন আমরা আস্তে আস্তে আমরা সামনে যাব, আস্তে আস্তে যখন আমরা আস্তে আস্তে সামনে আসব, তখন আমাদের স্টেপগুলো আস্তে আস্তে আরও বড় হবে আর দেন আমাদের স্পিডটাও আরও বাড়বে। তো গাইজ, যখন আপনারা মূলত রান আপ শুরু করবেন ছোটো ছোটো স্টেপ দিয়ে শুরু করবেন, আর যত সামনে আগাবেন তত স্টেপ বড় হবে আর স্পিডও বাড়বে। তো এখানে বেসিক্যালি আপনাদেরকে নর্মালি বোঝানোর জন্য দেখানো হচ্ছে। তো তারপরে হচ্ছে যে রান আপটা মিলানোর জন্য কিন্তু আপনাকে প্রথমত এখান থেকে আপনাকে কিন্তু পা মেপে নিতে হবে, মিনিমাম 14 পা করে নিতে হবে, ঠিক আছে? এখানে কিন্তু আমাদের মাঠে কাজ করার জন্য আমরা স্টেপগুলো কমাই নিছি, বাট আপনারা অবভিয়াসলি 14 পা মিনিমাম রাখার চেষ্টা করবেন। তো গাইস, আমাদের রান আপ শুরু করার কাজটা কিন্তু অলরেডি কমপ্লিট। তো এখন আমরা কাজ করব যেটা নিয়ে, সেটা হচ্ছে যে আমাদের রিলিজিং পয়েন্ট। তো আমরা বল যেখান থেকে, এখান থেকে কিন্তু বল রিলিজ করি। তো এখান থেকে যে বল রিলিজ করি, এখানে কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ কাজটা কিন্তু এখানেই। তো আমাদের এই যে এত কিছু, এখান থেকে যে আমরা রান আপ করতেছি, যা এত নিয়ম টিয়ম সব কিন্তু এই জায়গাটাই, যেত সব কিছু ঠিক থাকে সেই জন্য। কারণ এই জায়গাতে কিন্তু আমাদের রান আপ না মিললে আমাদের বল লাইনে পড়বে না, ল্যান্ড ঠিক হবে না, সব কিছুই, ঠিক আছে? আমাদের ল্যান্ড ঠিক হবে না, লাইন কিচ্ছু ঠিক হবে না। তো এইখানে মূলত হচ্ছে যে আপনার রান আপ যদি ঠিক থাকে তাহলে অবভিয়াসলি কিন্তু এখানে রান আপ আপনাদের কিন্তু এখানে কিন্তু রান আপ মিলবে, ঠিক আছে? আর অনেকেই আছে যে একটু বেশি কিছু করার জন্য দেখা যায় যে অতিরিক্ত মাত্রায় জাম্প দেয়, যে জন্য হচ্ছে যে আপনি অটোমেটিকলি কিন্তু আপনার আপনি বডি ব্যালেন্স আপনি হারাই ফেলেন, ঠিক আছে? সো এই জন্য আপনি মূলত যেটা করবেন, রান আপ আপনি নিয়ে এসে যতটা সম্ভব নিজের কন্ট্রোলে রেখে বলটা করার চেষ্টা করবেন, অতিরিক্ত মাত্রায় কিছু করার চেষ্টা করবেন না। যখন আপনি আপনার কনফিডেন্স ভালো থাকবে যে না আমার আমার পক্ষে সম্ভব, তখন নতুন কিছু চেষ্টা করবেন। বাট আপনি জাম্প দিবেন, নর্মালি জাম্প দিবেন, অতিরিক্ত মাত্রায় যদি অনেকেই আসে যে দেখা যায় একটু ফিউজ পরিমাণ জাম্প দেওয়ার চেষ্টা করে, তারা আসলে দেখা যায় যে হয়তো বা নো পড়ে, নো হয়, আর না হয়তো ওইদিকে বল লাইন ঠিক থাকে না, ল্যান্ড ঠিক থাকে না, বল হোয়াইট হয় বা নো পড়ে, অনেক ঝামেলায় পড়ে। তো নর্মালি বেসিক্যালি আপনি রান আপ মিলে গেলে আপনি সুন্দর মতো বলটা রিলিজ করবেন। সো এখানে মূলত হচ্ছে যে বেসিক নিয়মটা কিন্তু এইটাই, ঠিক আছে? এখানে কাজগুলো যদি আপনার ঠিক থাকে, রান আপের কাজ থেকে শুরু করে রিলিজিং কাজটা যদি ঠিক থাকে, তাহলে অটোমেটিকলি আপনার ওই জায়গায় সব কিছু ঠিক থাকবে। আপনি যখন বলটা ডেলিভারি পয়েন্টে আসবেন তখন আপনার একটা হাত, আপনার এই হাতটা আপনার যে বডি বরাবর পড়বে, বডি বরাবর এসে এই হাতটা এইভাবে এদিকে চলে আসবে, আর যে বল হাতে বল আছে আপনার এই হাতটা আপনি যত ঝুঁকতে পারেন যত ঝুঁকে এভাবে যেতে পারেন, আর কখনো পা নিচে মাথার নিচের দিকে দিবেন না, নিচের দিকে দিলে দেখা গেছে ব্যাটসম্যান শর্ট খেলে আপনার মাথায় করতে পারেন। তো আপনি শর্টটা এইভাবে বলটা করে এইভাবেই যত মানে যত সম্ভব আপনি সাইড হয়ে যাবেন, লাইক মানে মূলত হচ্ছে যে বল করার পরে, বল করার পরে আপনি যতটুকু সম্ভব সামনে যাবেন, সামনে গিয়ে আস্তে করে বের হয়ে যাবেন, ঠিক আছে? আবার সোজা পিচে দৌড় দিয়ে না তাহলে কিন্তু সমস্যা আছে, পিচের বাইরে দৌড় মানে বের হয়ে যাবেন আর কি মূলত। তো আবার অনেকেই আছে যে দেখা যায় বল করার পরে অটোমেটিকলি বল রিলিজ করার সাথে সাথে জায়গায় থেমে যায়, এটা করা যাবে না। বল করার পর আপনাকে আরও কিছুক্ষণ দৌড়ে ভিতরে যেতে হবে, বাট কথা হচ্ছে যে পিচ বরাবর যাবে না, পিচের বাইরে হয়ে যাবে। তো গাইস, এটা হচ্ছে মূলত এইখানের বেসিক নিয়ম। জাস্ট এই রিলিজের পর ইয়া থেকে আপনার রান আপ থেকে রিলিজ পয়েন্ট পর্যন্ত আপনার এইটা হচ্ছে মূলত বেসিক নিয়ম। তো এরপরে যেটাতে আসে, তারপর হচ্ছে এরপরে যে নিয়মটা আসে সেটা হচ্ছে আপনার বলিং লেন্থ, ঠিক আছে? সো এইটার জন্য হচ্ছে যে আমাদের অলরেডি একটা ভিডিও দেওয়া আছে উপরে আই বাটনে। তো এখন হচ্ছে যে এটা কিন্তু আমরা চাইলে এখানে দেখাতে পারি না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, কারণ এটা ডিটেলস সব কিছু উপরের আই বাটনে যে ভিডিওটা দেওয়া আছে লেন্থ নিয়ে, সেই ভিডিওতে কিন্তু দেওয়া আছে। আপনারা ওই ভিডিওটা দেখে নিলে আপনাদের বলিংয়ের লেন্থ সব কিছু ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু পেসারদের জন্য, স্পিনাররা যারা আছেন, স্পিনাররা কিন্তু ওই লেন্থ দেখলে কোনো কাজে আসবে না। স্পিনারদের জন্য কিন্তু ডেডিকেটলি আমাদের আরও ভিডিও করা আছে, যেটা আপনারা দেখলে আপনাদের অনেক উপকার আসবে। আর এটা হচ্ছে যে মূলত পেস বলার যারা আছেন, পেস বলাররা এই আজকের ভিডিওতে যে টিপসগুলো দিলাম সেটার পাশাপাশি উপরে বা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, ওই ভিডিওগুলো দেখলে লেন্থ থেকে শুরু করে আপনার রান আপ থেকে শুরু করে লেন্থ বলিং রিলিজ থেকে শুরু করে সব কিছু ওভারঅল সব কিছু আপনার ঠিক হয়ে যাবে। আর বডি ব্যালেন্স তো বলে দিলাম, আপনার রান আপ যদি ঠিক থাকে, আপনার রান আপ ঠিক থাকলে আপনার অটোমেটিকলি আপনার বডি ব্যালেন্স ঠিক হয়ে যাবে। আর যতটুকু সম্ভব আপনার পক্ষে জামটা একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন, কারণ অনেক বলারই আছে জাম করার পরে কিন্তু তার বডি ব্যালেন্স হারায় ফেলে।
তো সবাই চেষ্টা করবেন নিজের কন্ট্রোলের মধ্যে থেকে জাম্পটা করার। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনার বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন। আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক লিঙ্ক এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে আমাদের ফেসবুক গ্রুপে বা পেজে আমরা ট্রায়াল সংক্রান্ত সকল তথ্য দিয়ে থাকি এবং কি আমাদের আমাদের সকল ইনফরমেশন দেওয়া থাকে, তো ওইখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। Let's sing a song full of hope, full of pain. Why don't you sing along, my friend? For it's our last refrain. Forever young, ever strong, ever brave.